এইটা দেওয়া একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, সিউর প্রফেসরদের মতো হয়ে যাবে ব্যাপারটা, হোপফুলি না। ডেফিনেটলি অনেক বেশি টেস্টি লাগছে। একটা পেঁয়াজ নিলাম, পেঁয়াজ ইজ প্রেশিয়াস, এতটাই প্রেশিয়াস উঠছে না, উঠলো না, কপালে ছুটলো না। ললিপপ হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার নিউ ভিডিও। তো আজকে ওয়ান্স আগেন আমার সাথে আছে হচ্ছে, চিনতে পারছো তোমরা আই গেস, মিস্টার আবিন। অ্যান্ড এটা হচ্ছে আজকের সেকেন্ড ব্লগ, কারণ ফার্স্ট পার্টটা আমি তোমরা হয়তো দেখেছো অনেকদিন আগে আপলোড করেছিলাম, ওই ইস্ট ওয়েস্ট মেট্রো যেদিন রাইড নিতে গেছিলাম। তো আজকে সেম ডে ওটা করে নিয়ে তারপর আজকের এই ভিডিওটা রেকর্ডিং করতে যাচ্ছি। অ্যান্ড তোমরা তো নাম থেকে বুঝে গেছো কোন রেস্টুরেন্টে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা যাওয়ার প্ল্যানটা আবিনেরই ছিল, মহাশয়কে বলবো একটু ডিটেলসে বলতে রিগার্ডিং স্টেক। স্টেক অ্যাকচুয়ালি এখানে ভালো টেন্ডারলয়েন স্টেক আছে। স্টেক অ্যাকচুয়ালি অনেক প্রকারেরই হয়, যেমন রিবাই আছে, তারপর টি বোন। তো এখানে টেন্ডারলয়েনটা একটা স্পেশালিটি বলতে পারো। আচ্ছা, আর এছাড়াও হ্যাম স্টেক বা মিনস্ট মিটের ওপর স্টেক, বেকনের অনেক আইটেম আছে যেটা খুবই ভালো। সো লেটস স্টার্ট। এখানে স্পেশালিটি হচ্ছে তোমার টেন্ডারলয়েন স্টেক আর পক চপস, বারবিকিউ পক রিবস, বেকন রেড প্রন অ্যান্ড কুল পক বার্গার। এগুলো আমি যেহেতু আগে অনেকবারই এসেছি, সো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, তো তোমরাও ট্রাই করতে পারো। অ্যান্ড এর সাথে তোমার হুক্কা অ্যান্ড অ্যালকোহলের আইটেমসও আছে, যদি তোমরা মনে করো যে তোমরা যদি নিতে চাও তো নিতে পারো। আর একটা জিনিস বলে দিই, টেন্ডারলয়েন স্টেক অনেক জায়গাতে বাফেল ইউজ করা হয়, অনেক জায়গায় বিফ ইউজ করা হয়। তো আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যেমনটা নামই অলরেডি বলে দিচ্ছে, এখানকার স্টেক তো পপুলার হবেই। অ্যান্ড স্টেক ছাড়াও কিন্তু এখানে বারবিকিউ, বার্গার, সিজলারেরও অনেক ভ্যারাইটি অপশান আছে। অ্যান্ড আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ভেতরে যেমন লাইভ মিউজিক আছে অ্যান্ড ভেতরের অ্যাম্বিয়েন্সটাও ফ্যান্টাস্টিক, অ্যান্ড বাইরে এখানে একটা ব্যালকনি ভিউটাও আছে, এটা জাস্ট অনলি ফর টু। তোমাদের বলবো, রেকমেন্ড করবো দাদার, তোমরা যখন আসবে এই ভিউটা কিন্তু আমার মনে হয় পার্সোনালি বেটার ফর প্রিভেসি। অ্যান্ড যারা একটু মিউজিক অ্যান্ড রিল্যাক্স করতে চাও অ্যান্ড উইথ ফ্রেন্ডস সার্কেল আসবে, তারা কিন্তু ভেতরের অ্যাম্বিয়েন্সটাও ট্রাই করতে পারো। ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমি পরে দেখাবো তোমাদেরকে, ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ইটস ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এনি আদার ক্যাফেস অর ক্যাফেই বলবো। সো আমরা স্টার্টার অর্ডার করে ফেলেছি, এটা হচ্ছে বেকন র্যাপড প্রন। বেকন এবং প্রন দুটোকে ফ্রাই করে প্রনের সাইডে বেকনটাকে র্যাপ করা। বেকনটা হচ্ছে বেসিক্যালি পর্ক ফ্যাট বেলি থেকে ফ্যাট এবং মিটের একটা লেয়ার নিয়ে তৈরি করা হয়, একদম পাতলা করে জিনিসটাকে কাটা হয়। তো সেটাকে ফ্রাই করে বিভিন্ন পারপাসে ইউজ করা যেতে পারে, যেমন বার্গারে দেওয়া যেতে পারে বা স্টেকে দেওয়া যেতে পারে,
এবং এরম টাইপের স্টার্টার আইটেমে তো ভেগান খুবই প্রচলন। সো অর্ঘদা এবার তুমি ট্রাই করে বলো তোমার কিরকম লাগছে জিনিসটা। শিওর, সো দিস ইজ দ্য বেকন অ্যান্ড ভেতরে প্রনটাকে উপরে বেকনটা দিয়ে র‍্যাপ করা আছে। ফাটাফাটি সিম্পলি সেরা খেতে, একটা সুইট এসেন্স আছে জিনিসটা, মিষ্টি মিষ্টি, অবভিয়াসলি ফ্যাট আছে অ্যান্ড আমরা যদি ইমাজিন করে নিতে পারি বাটার, ইটস অলসো আ কাইন্ড অফ আ ফ্যাট। সো কোনো খাবারে যদি আমরা বাটার ইউজ করি জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি একটু মিষ্টি ফ্লেভারের লাগে। প্রনটা অবভিয়াসলি উইদাউট শেলি আছে, প্রনটা আলাদা ওরকম কোনো ফ্লেভার নেই, জাস্ট একটা ক্রাঞ্চি ব্যাপার এনে দিচ্ছে। অ্যাকচুয়ালি কী হয়, বেকনটা তো সফট, তার সাথে এই ক্রাঞ্চি, একটা সফট অ্যান্ড ক্রাঞ্চি কম্বিনেশন করে দেওয়ায় জিনিসটা ওভারঅল খেতে একসাথে বেটার লাগছে। ওভারঅল দিস ডিশ ইজ আ কমপ্লিট 10 out of 10, ফ্যান্টাস্টিক। সো এটা হচ্ছে পুল পক বার্গার, অলরেডি অনেক ফ্রেঞ্চ ফ্রাই কমে গেছে, খেয়ে নিয়েছি আমরা। আর এটা হচ্ছে পক ফ্যাট বেলি ফ্রাই। সো দাদা টেস্ট করো বার্গারটাকে, একটু ডিসক্রাইব কর। একটা পুল পক বার্গার হচ্ছে পটের মধ্যে রোস্ট করা হয়, রোস্ট করে তারপর ওটাকে স্লাইসটাকে নিয়ে ওটাকে বার্গার বানানো হয়। আচ্ছা, আর ফ্যাট বেলিটা হচ্ছে পকে যে বেলিটা থাকে, বেলি থেকে বেলির ফ্যাটটা নিয়ে ওটাকে পিস পিস করে কেটে ফ্রাই করা। তো এটার নামটা কি বললি? পক ফ্যাট বেলি ফ্রাইড। পক ফ্যাট বেলি ফ্রাইড, এটাই মোটামুটি যা দেখতে পাচ্ছি, অগুন্তি পিস দিয়েছে, মোটামুটি কাউন্ট করে বলা সম্ভব না। তো যাই হোক, দু পিস আমি খেয়েও নিয়েছি। তুই দেখ, জানতেও পারলাম না কখন হাওয়া হয়ে গেল খাবারটা। পরে এবার একটা পিস নিলাম, একটু ক্যাপসিকাম নিলাম, একটা পেঁয়াজ নিলাম, পেঁয়াজ ইজ প্রেশিয়াস, এতটাই প্রেশিয়াস উঠছে না, উঠলো না, কপালে ঝুঁকলো না। একটা কথা বলবো, জিনিসটা একটু ক্রাঞ্চি আছে অ্যান্ড উপরে যে সিডসটা ইউজ করা হচ্ছে, সিডটার নাম ভুলে গেছি, তোর মনে আছে কি? না, আমারও মনে নেই। এই সিডসগুলোর আলাদা একটা ফ্লেভার কিন্তু ভালো মতো পাওয়া যাচ্ছে। সব খাবারই আজকে ইটস অন দ্য রিচার সাইড, দেখতে পাচ্ছ তেল, ফ্যাট। তো যারা মোটামুটি ডায়েটিং করছো বা হেলথ কনশিয়াস, তারা চোখ বন্ধ করে এখান দিয়ে হেঁটে বেরিয়ে যাবে, এদিকে তাকাবেও না। আর আমার মতো যারা ফ্যামিলি প্যাক নিয়ে ঘুরছো, তারা বিন্দাস আসো, ভালো খেতে। সাথে কিন্তু মাশরুম দিয়েছে, সো আমি যদি এই ফ্রাইসগুলোর সাথে ক্যাপসিকাম অ্যান্ড মাশরুম দিয়ে খাই, হোপফুলি হোপফুলি না, ডেফিনেটলি অনেক বেশি টেস্টি লাগছে। মাশরুমের জন্য জিনিসটাকে কিন্তু আরও বেশি মিষ্টি লাগছে, মাশরুম অ্যান্ড এই সিডসগুলোর জন্য জিনিসটা মিষ্টি লাগছে অ্যান্ড মাশরুমের সাথে কিন্তু খেতে জিনিসটা অ্যাকচুয়ালি অনেক বেশি টেস্টি লাগছে। এইটটা দেওয়া একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, সিউর প্রফেসরদের মতো হয়ে যাবে ব্যাপারটা। এইটটা থেকে একটু বাড়িয়ে বলবো, 9 দেওয়াটাও চাপ হবে, 8.5, চলো 8.5 দরদাম করে 8.5। সো আজকে থার্ড ডিশটা ট্রাই করবো, সেটা হচ্ছে পুল্ড পর্ক বার্গার। চেরিটাকে হাঁটিয়ে দিই, ললিপপ। এনিওয়েজ, তোমাদেরকে ফার্স্টে টেক্সচারটা দেখাই। পর্ক কাইন্ডা বেরিয়ে আসছে, স্টাফিং কিন্তু প্রচুর দিয়েছে, একটা চিজের লেয়ার কিন্তু দেখা যাচ্ছে, ঠিক একটা চিজের লেয়ার আছে, বাকি তো ঘাসফুস আছে যেগুলো বার্গারে থাকে। সেবার ট্রাই করে বলবো কেমন। আমি এক হাতে ইউজ করছি, দুটো হাত ইউজ করবো না। আমি না কমপ্লিট মেস, বার্গারকে দেখিয়ে যাচ্ছে তাই অবস্থা করি। নো প্রবলেম, ভালো খেতে, নট দ্য বেস্ট, কারণ আমার পার্সোনালি চিজটা একটু বেশি মনে হলো আছে, আমার চিজটা একটু কম প্রেফার করি। এখানে কিন্তু পর্কের যে মিটের টেস্টটা সেটা কিন্তু ভালো মতোই পাওয়া যাচ্ছে অ্যান্ড সাথে তো ভেজিসগুলো আছে। আমি আরেকটা বাইট নেব, ছড়িয়েছি একাকার করেছি,
প্লাস পয়েন্টটা হচ্ছে স্টাফিং প্রচুর আছে, যাদের চিজ ভালো লাগে চিজ কোয়ান্টিটি অনেকটা আছে। মাইনাস পয়েন্ট যেটা লাগলো সেটা হচ্ছে ব্রেডটা আমার অতটা ভালো লাগেনি। ওভারঅল আউট অফ 10 6.5 দেবো। নাইস, ওয়াট ট্রাইং, ব্রেডটা হোপফুলি একটু বেটার হলে আরও জিনিসটা কিন্তু খেতে ভালো লাগতো। আরে রিভিউ দে তোর সুইট লাইমের, সুইট লাইম সোডা, ফ্রেশ লাইম সোডা, ফ্রেশ লাইম সোডা সুইট, ভুল কি বললাম, আমার তো ভালোই লাগে জিনিসটা। রিভিউ দেওয়ার মতো কি আছে, টেস্ট করে সব ভালো লাগবে। এতটা কি করে খাবো, আমিও খাবো। আচ্ছা ব্লু লাগুন, ইউনিক টেস্ট বোঝাতে পারবো না, লেবু আছে বোঝা যাচ্ছে। তো স্টেক ফ্যাক্টরির প্রধান আকর্ষণ স্টেক, তো এটা ফাইনাল নিয়ে নিয়েছি। অ্যান্ড এখানে তো ফ্রেঞ্চ ফ্রাইস আছে, এটা প্রবাবলি প্রন, আমি ট্রাই করে দেখতে হবে। তাছাড়া হ্যাম আছে, ব্রোকলি আছে, ভেজিসে ব্রোকলি আছে, কর্ন আছে, অনেক কিছু আছে। তো এই ডিশটার নাম হচ্ছে হ্যামস্টিক, হ্যামস্টিক। সো প্রথমে এটা এটা ট্রাই করব, এটাকে কি বলে, এটা ফ্যাট, এটা পর্ক ফ্যাট, এটা ট্রাই করব। হ্যামটা বেসিক্যালি ফ্যাট আর মিট দি কম্পোজ থাকে অ্যাকচুয়ালি, এটা আলাদা কোনো টেস্ট নেই এরকম, মিটটা টেস্ট, মিটটা টেস্ট চর্বি হয় তেমনি, আলাদা কোনো টেস্ট নেই। মিটটা আমি ট্রাই করব সাথে একটু কলি, ফুলকপি, কলিফ্লাওয়ার টাওয়ার এই সঙ্গে ফুলকপি, হ্যাম উইথ ফুলকপি। মানে ভলকানিক ইরাপশন হচ্ছে যেন মনে হয়, একটু বেশি গরম মুখে দিয়ে ফেলেছিলাম তো চাপ হয়ে গেছিল। আমি বলবো রেড মিটের ফ্লেভারটা কিন্তু ভালো মতোই আছে, অ্যান্ড এরা একটা যে স্টেক ইউজ করার সময় যে সসটা ইউজ করেছে সেই সসটার টেস্টটা পাওয়া যাচ্ছে, খুব বেশি স্পাইসি না, খুব বেশি সুইট না, পারফেক্ট খেতে। রেড মিটটা খুবই সফট, মানে এমন না যে টেনে ছিটতে হচ্ছে, আবার একদম তুলতুলে নরমও না, আমার একদম তুলতুলে নরম ভালো লাগে না, মিডিয়াম একদম পারফেক্ট। এটা কি আমি একবার ট্রাই করে দেখব, প্রনি প্রবাবলি, প্রন ঠিক না, মিষ্টি মিষ্টি কিছু একটা, ঠিক বুঝতে পারলাম না কি। স্টেকটা স্পেশালি উইথ দ্য সস, সসটার জন্য স্পেশালি টেস্টটা লাগছে, খেতে খুবই ভালো লাগছে। এটাকে 10 দিতেই হবে, স্টেক ফ্যাক্টরি টেস্ট, সো স্টেক তো ভালো হবেই। এই ছোট মতো মিষ্টি মতো জিনিসটা চাই না, ওটাকে ইগনোর মারলে বাকিটা খেতে ব্যাপক, সিম্পলি ব্যাপক, কোনো কথা হবে না। হ্যাঁ তবে একটা কথা বলবো, আলু ভাজা অ্যান্ড ভেজিসগুলোর সাথে খেতে কিন্তু বেটার লাগছে আমাদের, স্পেশালি অনেক বাঙালি তো অভ্যেস আছে না, এরকম ডিশ দিলে আগে সবজিগুলোকে সাইড করে দিয়ে জাস্ট মাংসটা খাবো, সেটা করতে যেও না, এবং হেলথের জন্য সেটা ভালো না। হ্যাঁ যারা হেলথ কনসিয়াস তারা খাবারটা নিয়েই না। এটা অ্যাকচুয়ালি ফ্রাইড আনারস, আমি এটা বলতে পারলো না, আমার ফল খেতে খুব ভালো লাগে, সো আমার ডিশটা খুব ভালো লাগছে। ওকে একটু বেশ নতুনত্ব টাইপের ফলটাকে ফ্রাই করে জিনিসটা, নাইস, রিয়েলি নাইস। খাওয়া দাওয়া শেষ, এবার তোমাদেরকে অনেস্ট রিভিউ দেবো। তো অনেস্ট রিভিউটা দেওয়ার আগে আগে লোকেশনটা বলে দিই, সেটা প্রথমে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে দেশপ্রিয় পার্ক থেকে টুয়ার্ডস এই লেক এভিনিউ যাওয়ার পথে, এটা কিন্তু শরৎবোস রোডের ওপরেই। ওভারঅল আমি পড়বো এত ডিশ নিয়ে টোটাল বিল হলো গেস ওয়ার্ড 2000 আড়াই হাজার 1638, মাত্র 1638। তোমাদের সাথে ফটোটাও শেয়ার করছি। এনিওয়েজ খাবার বলবো, খাবার কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু একদম পারফেক্ট ছিল,
এর আগে যখন সল্টলেকের স্টেক ফ্যাক্টরিতে গেছিলাম সেখানেও আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি, এখানেও করেনি, খাবার ইকুয়ালি ভালো দুটো জায়গাতেই, দারুণ লেগেছে। যেটা আমি লাস্টে ওদেরকে বলেও দিয়েছিলাম, বার্গারের ব্রেডটা যদি একটু বেটার হতো তাহলে তো একদম হ্যাট সফট বলতাম, বাট সেটা হয়নি। বাট ওভারঅল আউট অফ টেন আমি ডেফিনেটলি 8.5 তো দেবই অ্যাটলিস্ট। স্টেক আমরা কম ট্রাই করেছি, স্টার্টারই এত বেশি খেয়ে ফেলেছি। এরপর আমি একদিন সল্টলেকেরটাও রিভিউ দেবো, আবিনের সাথে সল্টলেকেরটা যাবো, সেখানে স্টেকগুলো বেশি ট্রাই করবো। সো তোমাদেরকে বলবো একবার এসে ডেফিনেটলি ট্রাই করতে পারো যারা রেড মিট প্রেফার করো। রেড মিট যারা প্রেফার নাও করো, চিকেন ভেজিস অপশান তো আছেই, অ্যালকোহলও আছে, হুকাও আছে, জাস্ট ইউ ক্যান হ্যাং আউট উইথ দ্য ফুডস। সব পারফেক্ট জায়গা, আমার অ্যাটলিস্ট পার্সোনালি দারুণ লেগেছে। অ্যান্ড শেষ করার আগে একটা কথা বলে শেষ করবো, ফুড হ্যাজ নো রিলিজিয়ান। কেন কথাটা বললাম যারা বোঝার ঠিক বুঝে নেবে। সো চলো, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।